পয়লা ফেব্রুয়ারি 2024-2025 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও এই বাজেট অন্তর্বর্তীকালীন, কিন্তু তা সত্ত্বেও এই বাজেটে এমন অনেক কিছু ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা থেকে অনেকাংশে স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রথমে করোনা, পরে চড়া সুদের হার, এই দুইয়ের চাপে পড়ে দেশের আবাসন শিল্পের অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। এবারের বাজেটে সেই দিকের উপর আলাদা করে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে তিনি মধ্যবিত্তের জন্য সুলভে বাড়ির ঘোষণা করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর জন্য সুলভে আবাসন দেওয়ার জন্য প্রকল্প ঘোষণা করা হচ্ছে। মূলত যারা কলোনি কিংবা বস্তি ভাড়ায় থাকেন সেখানে তারাই এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, কিছুদিন আগে খোদ প্রধানমন্ত্রী মধ্যবিত্তদের জন্য গৃহ ঋণের উপর সুদের ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি জানিয়েছেন এই নিয়ে খসড়া প্রায় প্রস্তুত। অর্থমন্ত্রী তার বাজেটে এই ধরনের মোট 2 কোটি বাড়ি তৈরির ঘোষণা করেছেন। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্ত যে নিঃসন্দেহে আবাসন শিল্পের উপর বড় প্রভাব ফেলবে তা বলাই যায়। গত কয়েক বছর ধরে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বাড়ি এই প্রকল্পের উপর আলাদা করে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এমনকি বাজেট বরাদ্দের দিকে তাকালেও সেই বিষয়টা স্পষ্ট হবে। মূলত এই আবাসন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে গোটা দেশে চালু রয়েছে, তবে গ্রামীণ এবং শহরাঞ্চলের জন্য আলাদা আলাদা বরাদ্দ করা হয়ে থাকে। তথ্য বলছে, শহরাঞ্চলে গত বছর বাজেটে বরাদ্দ ছিল 25,103 কোটি টাকা, সেই অঙ্ক কমিয়ে পরে করা হয় 22,103 কোটি টাকা। এর থেকে স্পষ্ট, গত এক বছরে শহরাঞ্চলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের আবাসন প্রকল্পে সারা যতটা ভাবা হয়েছিল ততটা পড়েনি। তারপরেও এবারের এই অন্তর্বর্তী বাজেটে গত বাজেটের চেয়ে আবাসন প্রকল্পে বরাদ্দ 18% বাড়িয়ে করা হয়েছে 26,170 কোটি টাকা। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গ্রামাঞ্চলে FY25-এর অন্তর্বর্তীকালীন বাজেটে 63,000 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ গত অর্থবর্ষে ছিল 54,487 কোটি টাকা। যদিও ইতিমধ্যে 54,500 কোটি টাকা খরচ করা হয়েছে, তার আগের অর্থবর্ষে এই খাতে 32,000 কোটি টাকা মোট খরচ করা হয়েছিল। গ্রামাঞ্চলের বরাদ্দের তথ্য থেকে স্পষ্ট যে সরকার মূলত গ্রামাঞ্চলে এই প্রকল্প যাতে সফল হতে পারে তার জন্য অতিরিক্ত জোর দিয়েছে। এই নিয়ে বলতে গিয়ে অ্যানোরাগ গোষ্ঠীর চেয়ারম্যান অনুজ পুরী বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে শুধু দেশের প্রথম সারির তালিকায় থাকা শহরগুলি নয়, তৃতীয় চতুর্থ সারির শহরগুলিও উপকৃত হবে, তাতে আখেরে লাভবান হবে দেশের আবাসন ক্ষেত্র। তবে একই সঙ্গে তিনি আশাহত হয়েছেন শহরাঞ্চলের জন্য। আলাদা করে কোনো আবাসন প্রকল্প ঘোষণা না হওয়া এবং অ্যাফোর্ডেবল হাউজিং বা সাধ্যের মধ্যে বাড়ির সংজ্ঞা নতুনভাবে না করায় আবাসন ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তাদের দীর্ঘদিনের দাবি ছিল 46 লক্ষ টাকা পর্যন্ত বাড়িকে এই তকমা দেওয়া হোক। প্রসঙ্গত, গত কয়েক বছর আবাসন ক্ষেত্রের অবস্থা ছিল কার্যত ততই বছর 2020-2023-এর প্রথমার্ধ। এতদিন পর্যন্ত সেভাবে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি বাড়েনি, কিন্তু তারপর থেকে সামান্য হলেও বেড়েছে বাড়ি বিক্রি। তবে এই সিংহভাগই বিলাসবহুল ক্ষেত্রে, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ক্ষেত্রে সেভাবে বাড়ি বিক্রি বাড়েনি। প্রখ্যাত সংস্থা অ্যানারকের সর্বশেষ তথ্য বলছে 2023-এ সমগ্র বছরে সারা দেশের প্রথম সারির 7 শহরে মোট বাড়ি বা ফ্ল্যাট বিক্রি হয়েছে 4.77 লক্ষ ইউনিট, যা 2022-এ ছিল প্রায় 3.65 লক্ষ। অর্থাৎ এক বছরের মধ্যে বাড়ি বিক্রি বেড়েছে 31%। প্রসঙ্গত, 2014-র পর এই প্রথম এক বছরে মোট বাড়ি বিক্রি 4 লক্ষের সীমা পেরোলো। অনুজ পুরী এই নিয়ে বলছেন, আবাসন ক্ষেত্রের উন্নতি সবে তো শুরু হয়েছে, সেই সময় সরকারের এই ঘোষণা নিঃসন্দেহেই বাজারকে আরও বিস্তৃত করবে। কিন্তু শুধু ঘোষণা সরকারের যে নয়, উচিত ছিল নির্দিষ্ট কিছু প্রকল্প ঘোষণা করা, তাহলে তা অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করত। আবাসন প্রস্তুতকারী সংস্থার সর্বভারতীয় সংগঠন
ক্রেডাইয়ের পূর্বাঞ্চলের কর্তা সুশীল মোহতা বলেন, মধ্যবিত্তদের নিজেদের বাড়ির এই প্রকল্প চালু করার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে গ্রামাঞ্চলে ক্রমবর্ধমান বাড়ির চাহিদা মেটাতে আগামী 5 বছরে 2 কোটি অতিরিক্ত বাড়ি তৈরির ঘোষণা অবশ্যই এই শিল্পে আসার আলো সঞ্চার করেছে। এই ধরনের ঘোষণা অবশ্যই উৎসাহব্যঞ্জক, এর ফলে আবাসনের ক্ষেত্রে বাজার আরও বাড়বে। পাশাপাশি তিনি মনে করেন, এই সিদ্ধান্ত কেবল আবাসন এবং নির্মাণ শিল্পের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি করবে তাই নয়, সিমেন্ট, ইস্পাত, রঙের মতো ক্ষেত্রগুলি উপকৃত হবে। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, বড় ও বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি বিক্রি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কমেছে সাধ্যের মধ্যে থাকা বাড়ি বিক্রি, যা মানুষের মধ্যে বাড়তে থাকা আর্থিক বৈষম্যকেই প্রমাণ করে, যার প্রভাব অর্থনীতিতে পড়তে বাধ্য। কিন্তু তারপরেও শহরাঞ্চলের মধ্যবিত্তের আবাসন প্রকল্পের উপর আলাদা জোর দেওয়ার যে উদ্যোগ, তা এক্ষেত্রে সিংহভাগ মানুষকেই উপকৃত করবে বলেই মত তাঁদের।